সেরা রাঁধুনি 1424 নামের একটি অনুষ্ঠান প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে। আর এই অনুষ্ঠানেরই বিচারক হলেন এদেশের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। বর্তমানে সিনেমা থেকে একটু দূরে থাকলেও এই নায়িকা এখনো অনেক দর্শকের মনের রানী হয়ে আছেন। এ বিষয় নিয়ে প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে পূর্ণিমা বলেন, আমি খুবই ভোজন রসিক। আমরা যারা সেলিব্রিটি তাদের সবসময় নাচ গান অভিনয়ের অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো হয়, রান্নার অনুষ্ঠানে সেই অর্থে প্রস্তাব দেওয়া হয় না। যখন প্রস্তাবটি পেয়েছি তখন আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে। তবে জনপ্রিয় একজন চিত্রনায়িকা হয়ে কেন রান্নার অনুষ্ঠানের বিচারক হয়েছেন পূর্ণিমা, সে প্রশ্নের উত্তরও তিনি দিয়েছেন প্রথম আলোকে। তিনি জানান, অনেকেই সব খাবার খেতে পারে না, আমাকে নেওয়ার কারণ আমি সব খেতে পারি। হয়তো এ কারণেই জনপ্রিয় এই চিত্রনায়িকাকে রান্নার অনুষ্ঠানের বিচারক নেওয়া হয়েছে। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এর আয়োজনে সেরা রাঁধুনি 1424 নির্বাচনের জন্য ইতিমধ্যে 40 জনকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। এই 40 জনের মাঝ থেকেই একজন হবেন সেরা রাঁধুনি, আর তিনি পাবেন 15 লাখ টাকার পুরস্কার। প্রিয় দর্শক, এই পুরো বিষয় নিয়ে আপনাদের যে কোনো মতামত শেয়ার করুন আমাদের সাথে। আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।